আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মধ্যরাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত 3টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় রাত 12টার দিকে শারীরিক অবস্থা খারাপ হলে মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় যান। প্রায় আড়াই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে রাত 2:30টায় ছোট ভাই সাইদ ইস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।